মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বান্দরবনের নাইক্ষ্যাছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনের একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। পাঁচ ফেব্রুয়ারি সোমবার বেলা পৌনে তিনটার দিকে ঘুমঘুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টার শেলটি এসে আঘাত হানে। মিয়ানমারের রাখাইন রাজ্যের সাথে বাংলাদেশের প্রায় 270 কিলোমিটার সীমান্ত রয়েছে। নাইক্ষ্যাছড়ি উপজেলার ঘুমঘুম ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ওপারে মিয়ানমারের ঢেকিবানিয়া সীমান্ত চৌকি। ওই চৌকির দখলকে কেন্দ্র করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এএ ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বিজিপির মধ্যে গত কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকার অন্তত 13টি গ্রামে। 5 ফেব্রুয়ারি সোমবার রাত 9টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত টানা গোলাগুলির শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন মিয়ানমার সীমান্তে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরা। মর্টার শেলে দুইজন নিহত হওয়ার পর আতঙ্ক বেড়েছে দ্বিগুণ। প্রশাসনের তরফ থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে প্রতিবেশী দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর মধ্যে চলছে সংঘাত। গত 3 বছরে গৃহযুদ্ধ মারাত্মক প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতি ও সমাজ ব্যবস্থায়। এরই মধ্যে দেশের বহু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। ক্রমেই বিদ্রোহী জোট শক্তিশালী হয়ে উঠছে। উদ্ভূত পরিস্থিতিতে গত 2 দিনে মিয়ানমারের শতাধিক সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বান্দরবানে পালিয়ে এসেছেন, যার 15 জন আহত। তাদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের জান্তা সরকারের পতন আসন্ন, তবে সার্বিক পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে মিয়ানমারের ভবিষ্যৎ এখন ঘোলাটে হয়ে উঠেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।